হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ডে। আজকে হচ্ছে জামাইষষ্ঠী, আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে রেডি হবো এখন, যার জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর মা সকাল থেকে তাড়াতাড়ি দিদাবাড়ি যাবো, দিদাবাড়ি যাবো, গিয়ে রান্নাবান্নাও যেহেতু একটু একটু করতে হবে, তো সেজন্য মা তাড়া দিতে লেগে গেছে। তো এখন উঠে পড়েছি, এখন যাবো রেডি হবো, মানে স্নান করবো, স্নান করে রেডি হবো। তো এখন আগে বাবাকে দিয়ে শ্যাম্পু আনতে পারি, আমার শ্যাম্পুর বোতলটা না শেষ হয়ে গেছে, আবার পাউচ যেগুলো হয় ওগুলো কিনে এখন করছি। তো বাবাকে আবার ওটা আনতে পারি, যে বাবা এলে পাউচ নিয়ে এলে তারপর স্নান করবো, দেন রেডি হবো। তো এখন যাই ফটাফট কি চানটা করে নিই। তো এখন চান ফান করে রেডি হয়ে গেছি, চুল ভিজে এখনও শ্যাম্পু করেছি বলে এদিকে মাও ফুললি রেডি, বাবাও রেডি, জাস্ট বেরোবো। কিন্তু চুলটা কী করবো সেটাই বুঝতে পারছি না, এই গরমের মধ্যে চুলটা ছেড়েও যেতে ইচ্ছা করছে না, আর বেঁধেও যেতে পারবো না, কারণ পুরো চুলটাই ভিজে। এখন মা বললো একটা গাটার দিয়ে আর সামনের দিকে নিয়ে বসবে, কারণ আবার নাহলে মায়ের মুখে লাগে চুলগুলো, মা বাইকের পেছনে বসবে আর মায়ের মুখে লাগবে। হ্যাঁ, এখন রেডি হয়ে গেছে, এখন চুলটা বাঁধবো, বেঁধে বেরোবো, একদম ডিরেক্ট গিয়ে দাদুর বাড়ি থেকে ব্লক করবো। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, ওই যে বাবা বাইক স্টার্ট দিচ্ছে আর মা দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে গেলে আমি উঠে পড়বো, দেন দিদাবাড়ি। জোরে জোরে দাও, এটা জোরে জোরে দাও, মাথাটা ঠান্ডা হোক। এখন প্রায় 12টা বাজে, এখন রান্নাঘরে ঢুকেছি, এখানে মাংস হচ্ছে, এখানে রাইসের ভাজাভুজি হচ্ছে, এখানে সব পনির আছে, আরো অন্য কিছু আছে, এগুলো সব করা হবে। এখন মাংসটা আমি কষাচ্ছি, দিদা বলছিল ওই মশলা এনেছে, আর আরো দাওচিনি মামা, তুমি মিষ্টি না, ওই মশলা এনেছে, সে কি বলে রাইসের মশলা দেবো, আমি ওই মশলা দিব না, শুধু ওই গোলমরিচটা দিয়ে দাও, গোলমরিচ বলি তো বাবা, এই যে এটা ড্রাই করে দিচ্ছি, তাহলে মেছো রাইস হচ্ছে, ওখানে মা বেগুনি করছে, আজ অনেক কিছু মেনু হয়েছে, মেনু দেখাবো পরে, হ্যাঁ অনেক কিছু, ঢাকনাগুলো তুলে তুলে দেখাবো। আর কি হয়েছে, মাংস হয়েছে, তারপরে কাতলা মাছের ঝাল, দই কাতলা হয়েছে, তারপরে পনির দিয়ে কি করেছিস, শাহী পনির, শাহী পনির হয়েছে, আমের চাটনি হয়েছে, আর কি হয়েছে, টক দই আছে, আবার টক দই আছে, থামসাপ এনেছি, হ্যাঁ হ্যাঁ, এই তো রাইস, থেকে এটা রাইস, এখানে রাইস, তারপর এখানে মাংস, মাংস চিকেন, চিকেন, এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, কালিয়া, আর ওখানে বেগুনি হচ্ছে, বেগুনিটা হচ্ছে, বেগুনিটা এখনো কমপ্লিট হয়নি, দেখিয়ে দিচ্ছি মেনু, ঠিক আছে। আজকে আসার পর থেকে রান্নাঘরে ঢুকে গেছি, আর রান্নাবান্না করতে করতে ব্লগিং করা হচ্ছে না, একটুখানি ব্লগ আছে, একটুখানি একদম, আর এই যে এখানে বিচ্ছুটা আছে, আমার মা বলেছে ওই ঘর থেকে এই ঘরে রাইসের হাঁড়িটা নিয়ে লোকে খেতে দেবে, রাইসের হাঁড়ি নিয়ে যাবে, এবার আমাকে খেতে দেবে, আমি রাইসের হাঁড়ি নিয়ে এলাম। মামাদের এই নতুন ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রং ফং বাকি আছে, ভাসন ভাসন হয়ে গেছে, শুধু রংটা বাকি আছে, রান্নাঘরে টাইলস লাগানো কমপ্লিট হয়েছে, পরে দেখে দেবো এটা, আর বাথরুমটা কমপ্লিট হয়েছে, আর ঘর দুটোর রং ফং বাকি আছে। এটা কী করছি আজকে সকাল থেকে, বাপরে বাপ, এত বদমাইশি লাগছে, আর আমি নাইটি করে নিয়েছি, হ্যাঁ এসে রান্নাবান্না করছিলাম, তো নাইটি বাইটি করে নিয়েছি, করে রান্নাবান্না করলাম, মাংসটা একটুখানি করেছি, পনিরটা করেছি, এইসব করেছি, আর ও বদমাইশি করেই যাচ্ছে, কনস্ট্যান্ট বদমাইশি করে যাচ্ছে। এখন ওটা আগে খিদে পেয়ে গেছে, ওকে খেতে দেওয়া হয়ে গেছে, সকাল থেকে অনেক খাটাখাটুনি করেছে, তো ওই জন্য খিদে পেয়ে গেছে। হ্যাঁ কত সুন্দর সাজিয়ে দিয়েছে একদম মাসিমণি, ও পাশে আবার এটা কাকে নিয়ে বসেছিস তুই, ওকে দিবি না খেতে, ও বাবা ওকেও খাওয়াচ্ছে গো, খাচ্ছে বলবি তো, পনিরটা কেমন হয়েছে, পনিরটা, পনিরটা, হ্যাঁ আলু দাও, আলু ভালো আছে, আমার দেখে খেতে দেওয়া হয়ে গেছে, সব সারিয়ে সারিয়ে দিয়েছে আমার মা, বাটি বাটি করে আলাদা, হ্যাঁ
লাইটের জল তিনজনকে একসাথে হাওয়া দিয়ে নিচ্ছে দিদা ওরা ঠিক শুয়ে বললো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে কি করো খাওয়া দাওয়া করে বাসন বাসন মেজে তারপরে আমরা একটা বাইরে গেছে আমাকে পুরো মনে হচ্ছে কালির মাসি দেয় তারপরে আমরা একটা শোবো এখন দিয়ে অলরেডি 3:30-4 বেজে গেছে কখন শোবো কে জানে আবার উঠতে হবে বিকালবেলা উঠে আবার প্রচুর খাওয়া দাওয়া আছে হ্যাঁ প্রচুর খাওয়া দাওয়া আছে যেমন খাই যেমন খাটিয়েছে হ্যাঁ বলতে প্রচুর খাওয়া থামস আপ দিয়ে থামস ঠান্ডা হতে দেওয়া হয়েছে কখন থেকে শোবে বসবে কচ্ছে শুচ্ছে আন না আমার ফোনটা নেই আমি ভিডিওটা এন্ড করে ই করলে ফোনটা নেবে তখন তো ঘুম থেকে উঠেছি তখনই খাওয়া হয়ে গেছে অর্ডার করা হয়নি ব্লগ ঘোল কত ঘোল খেলাম অনেক কিছু খাওয়া যেত টক দই খাওয়া হলো নাহলে আবার একটু ফ্যাটটা কমবে না হ্যাঁ টক দই খেলে ফ্যাটটা কমে যায় না আর কি খেতে লাগে ফ্যাট কমাতে আমলকি খেতে লাগে না আমলকি সেদ্ধ হ্যাঁ আমলকি সেদ্ধ খেতে লাগে না ও কালকে খেলো এখন চাচ্ছি দিদাকে মা এই কার্পেটটা কিনে দিয়েছে সেই নিচে পাতার যেমন কার্পেট হয় ছোটোই তো কার্পেট বড়ো কার্পেট তো নয় এটা বড় মেঝে তো ওই ডাইনিং টেবিলের সামনে যে পাতে তাই তো ওরকম একটা কার্পেট এটা কিনে দিয়েছে অনলাইন থেকে আমরা কিনেছি ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা আর মাসি দিদাকে এই শাড়িটা কিনে দিয়েছে এইগুলো গিফট দিদার এখন বাজে 8টার উপর আমরা রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে বাবা রেডি গেছে এদিকে মাও রেডি হয়ে গেছে এখন সবাই মিলে বেরিয়ে যাবো দিদা এখন খাওয়া দাওয়া সব প্যাকিং করে দিচ্ছে দিয়ে আমরা বেরোবো এখন 8টা বেজে গেছে সবাই ফোন করছে একদিন মামা বাড়ি এসেছি ওদিক দিয়ে পূজাদি ফোন করছে শিবু ফোন করছে সবাই ফোন করছে কখন আসবে করছে এখন 7টা থেকে ওরা 6:30 থেকে ফোন করা চালু করে দিয়েছে এখন 8টা বাজে এখন আমরা বেরোবো বাইকে করে যাবো বেশিক্ষণ লাগবো না একবার বাইরে গিয়ে তারপর ব্লগটা করছি গেছে আর আমরা বাড়ি চলে এসেছি 9টার সময় হ্যাঁ আর যখন বাড়িতে এসেছিলাম তখন কারেন্ট ছিল না মানে আমরা রাস্তা দিয়ে আসছি তখনই কারেন্টটা চলে গেলো তো সেই জন্য ছাদে গিয়ে বসেছিলাম অন্ধকারের মধ্যে তখন আর ব্লগটা করতে পারিনি এখন খেতে খেতে বসবো ওই জন্য আমার ব্লগটা করলাম কারেন্ট অনেকক্ষণ চলে এসছে বাট ওই তরুণদের বাড়িতে গেছিলাম একটু মানে গল্প গল্প করছিলাম তারপর ছাদে বাদে বসে গল্প করছিলাম ওই জন্য আর করা হয়নি তো এখন আমরা খেতে বসছি দিদা সব দিয়ে দিয়েছে রাইস ফাইস সব দিয়ে দিয়েছে যাতে রান্না না করতে হয় তো ওই সবই এখন খাবো দিয়ে তারপর ব্লগটাকে এন্ড করবো তো এখন 12টা বেজে গেছে আর আমাদের ডিনার করাও হয়ে গেছে আমি এখানে দেখো বিছানাটা করে ফেলেছি এখানে দেখো একটা আমার ছোটো শুয়ে আছে এরকমই করে আমি শোয়ার পর আমার পাশ থেকে ওই কর্নারটাতে গিয়ে ওই কর্নারটাতে গিয়ে শুয়ে থাকে তিনজন মিলেই শুয়ে থাকে একসাথে যাই হোক আজকে এখন ডিনার করা হয়ে গেছে এখন 11:45 বাজে তো এখন আমরা যাবো শুতে বিছানা করে ফেলেছি আর আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আজকে জানি খুব একটা ব্লগ করতে পারিনি তবু যেটুকুনি পেরেছি করেছি কারণ ওখানে গিয়ে রান্না বান্না করছিলাম এই সেই করছিলাম তো ব্যস্ত হয়ে গেছিলাম তো দেখো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি এন্ড তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ব্লগটাকে শেয়ার করো মানে প্রত্যেক দিনই একটু ভিডিওগুলোকে শেয়ার করে দেবে প্রত্যেকটা ভিডিওই শেয়ার করো তাহলে সবার কাছে পৌঁছাবে আর একটু ইয়ে হবে কী বলে ভিউজও পাবো আর কি তো যাই হোক তো আজকে ওটাকে এখানে এন্ড করছি প্লিজ শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব করে দিও আর তোমার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ বাই বাই